এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, মমতাকে বেগম সম্বোধনের জের শুভেন্দু অধিকারীকে নোটিশ নির্বাচন কমিশনের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে সম্বোধন করে কমিশনের কোপে পড়লেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুকে এ বিষয়ে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। গত 29 মার্চ অর্থাৎ নন্দীগ্রামে ভোটের শেষ প্রচারের দিন প্রতিপক্ষ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাকে মমতা বেগম বলে উল্লেখ করেন। এ নিয়ে তৃণমূল শিবির প্রথমেই তীব্র আপত্তি তোলেন। এটা অসম্মানজনক বলে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেন তারা। সেই অভিযোগ ভালোভাবে খতিয়ে দেখে ভোট হয়ে যাওয়ার 1 সপ্তাহ পর শুভেন্দুর সেই মন্তব্যকে নির্বাচনী বিধিভঙ্গ বলে চিহ্নিত করল নির্বাচন কমিশন। আর তারপরেই শুভেন্দুকে নোটিশ পাঠানোর মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবর। কেন প্রতিপক্ষের সম্পর্কে এই শব্দ প্রয়োগ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, তা আগামী 24 ঘন্টার মধ্যে কমিশনের কাছে ব্যাখ্যা করতে হবে শুভেন্দুবাবুকে। যদিও কমিশনের এই শোকজ নোটিশ নিয়ে এখনও মুখ খোলেননি শুভেন্দু অধিকারী কিংবা গেরুয়া শিবিরের কেউই, তবে কমিশনের এই পদক্ষেপে একটা বিষয় স্পষ্ট হল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শিবিরের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তা যে সত্যি নয়, হেভিওয়েট বিজেপি প্রার্থীকে শোকজ করাই তার প্রমাণ। তো বন্ধুরা, এই ছিল আমার সব থেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।